ওকে জোকস অ্যাপার্ট, আমি খুব আপ্লুত যে এত মেসেজেস এত বেশি, মানে আমাকে তো আহানা হুমকিও দিয়ে দিয়েছে যে বলো ভিডিও কবে আসবে, না আসলে পরে কিন্তু তুমি গেলে। আমি তো আমার প্ল্যান ছিল 100 ডেজ চ্যালেঞ্জের সমস্ত ওয়ার্কস একদম একসাথে এই বছরই যেন ভিডিওটা আসুক, আমি কমপ্লিট করেছি উইদাউট ইভেন স্কিপিং আ ডে, উইদাউট ইভেন রেস্টিং আ ডে। আজকের ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং কিছু, এমন কিছু যেটা হয়তো এই ধরনের ভিডিও সেরকম মানুষ বানায় না, আই ডোন্ট নো ওয়াই। তো কী হয়েছে, গত 3-4 দিন আগে আমায় সঞ্জীবন, আমাদের ক্লাসমেট ফ্রেন্ড, খুব ছোটোবেলার বন্ধু, ওকে আমি আকাশ বলে ডাকি, তো ও আমায় হঠাৎ জানালো যে বৈশালী আমাদের এক্ল্যাকটিক ফাউন্ডেশন অফ আর্ট অ্যান্ড কালচার থেকে একটা দুর্দান্ত রকমের এক্সিবিশন হচ্ছে আর্ট নিয়ে, বেসিক্যালি যে কালচারটাকে মানুষ প্রমোটই করে না বা শিল্পী মানুষদের স্টেজই দেয় না, এরকম খুব কম স্টেজই আছে অ্যানো। সো তারা রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছে সমস্ত আর্টিস্টদের জন্য, আর বিশেষ করে এই বছর খড়্গপুরের দুর্গা মন্দিরে 11ই ডিসেম্বর এবং 12ই ডিসেম্বর গত 2 দিন ধরে চলেছে এই এক্সিবিশনটা। এই 2 দিন তো পেরিয়ে গেছে আর ভিডিওটা লেটেই আসছে, তো সেটার জন্য বলে রাখি যে কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু ভিডিও ডিটেলস দেওয়া আছে, সেই মানুষদের সাথে আপনি পরিচিত হতে পারেন এই ভিডিওটার থ্রুতে। সো উইদাউট ইভেন স্কিপিং প্লিজ চেক দিস ভিডিও টিল দ্য এন্ড। এখন যাচ্ছি বিএনআর গ্রাউন্ডের পাশ দিয়ে, বেসিক্যালি যেখানে আমি গ্যাংস্টার মাফিয়ার ইন্টারভিউ শুট করেছিলাম। সো আমি পৌঁছে গিয়েছি দুর্গা মন্দিরে, যেখানে এত দারুণ আরে এক্সিবিশন কাম ফোক কালচারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো বাকি শিল্পী মানুষদের সাথে পরিচয় করানোর আগে, যার কারণে, বিশেষ করে মূলত যার কারণে আজকে এক্সিবিশন ফোক কালচারটা তুলে ধরা হয়েছে দুর্গা মন্দিরে আমাদের খড়্গপুরে, সো তার সাথে পরিচয় করিয়ে দিই। সো মিট আদর্শ বিশ্বাস স্যার, ডিরেক্টর স্যার। তো স্যার একটা মেসেজ দিন যে আমাকে বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য, আর তুমি এসছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আমার যেটা বলে রাখা সেটা হচ্ছে আমাদের এখানের যে কালচারটা আমরা তোলার চেষ্টা করেছি সবার মধ্যে, সেটা হচ্ছে ফোকের, আমাদের বেঙ্গলের ফোক কিন্তু প্রচণ্ড রিচ, সেটাকে আমরা আনার জন্যই এটা লোকের মধ্যে যাতে আরও ছড়িয়ে পড়ুক, এটার বিস্তার লাভ করুক আরও, তার জন্যই এটা প্রয়াস। তুমি একটু ঘুরিয়ে দেখিয়ে দাও ওদের সবাইকে। অবশ্যই, আর স্কিপ না করে, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন, অনেক শিল্পী মানুষদের সাথে পরিচয় করিয়ে দেবো। আচ্ছা দাদা, আজকে তো এটা রবিবার আর আজকেই তো বন্ধ হয়ে যাচ্ছে এক্সিবিশনটা, আমাদের এটা কাল থেকে স্টার্ট হয়েছিল আর আজকে এটা এন্ড হয়ে যাচ্ছে। আমি শুনেছি এক্লেকটিক ফাউন্ডেশন অফ আর্ট অ্যান্ড কালচার, এই সংস্থাটা অ্যাকচুয়ালি অনেক আর্টিস্ট মানুষদের হেল্প করে বা আর্ট কালচারটাকে তুলে ধরে, তো তোমরা এখন এক্সিবিশন করছো ফোক কালচার নিয়ে। Yes. ওকে, নেক্সট টাইম কোনো এক্সিবিশন হলে, আমাদের ফার্স্ট যেটা কাজ, আমরা যেটা ফার্স্ট স্টার্ট করেছিলাম সেটা দীঘা বিশ্ববাংলা স্টেজে হয়েছিল,
অ্যাকচুয়ালি আমাদের প্ল্যাটফর্মটা করাই হয়েছে আর্টিস্টদের জন্য, যাতে আর্টিস্টদের একটা প্রমোশন হয়। বিভিন্ন ধরনের শিল্পীদের আমরা প্ল্যাটফর্ম, বিশেষ করে আমরা আর্ট নিয়ে এখন কাজ করছি, তার সাথেও ব্যাকগ্রাউন্ড আরও যে শিল্পী, যে শিল্প যেগুলো আছে, নাচ, গান, আবৃত্তি, সেগুলো সমস্তই আমরা একটা করে সুযোগ দিচ্ছি তাদেরকে, যাতে তারা আরও বেশি তাদের যে প্রতিভাটা আছে সেটাকে এক্সপ্লোর করতে পারে। আমি নিজেদের প্রথম যেটা লঞ্চিং হয়েছিল এক্লেকটিকের, সেটা খুব ফেমাস একজন মানুষের হাতে হয়েছিল, আপনারা সবাই মহাদেব মণ্ডলের নাম শুনেইছেন হয়তো, উনি শ্রেষ্ঠ কৃষক সম্মান উপাধি পেয়েছিলেন এতে। আপনি ওনাদের রিসর্টেও যেতে পারেন, বনলতা রিসর্ট, ওনার মালিক হচ্ছে উনি, ওনার হাতেই আমাদের এটা প্রথম উদ্বোধন হয়েছিল, এটা ওই রিসর্টেই হয়েছিল। সবাই ওই মানুষটাকে চিনি, তারা ভিডিওটা দেখছেন, অনেক শিল্পী মানুষ, অনেক ট্যালেন্টেড মানুষেরা দেখছেন আই গেস। তো তারা যদি আমাদের এই ফাউন্ডেশন সংস্থার সাথে জুড়তে চান, তো দাদা তাদেরকে কি বলতে চাও? তারা যদি আমাদের সঙ্গে কানেক্ট করতে চায়, তাহলে আমাদের মেল আইডি typeeclectic@gmail.com, সেখানে মেল করতে পারে, নাম্বারটা 8972693920। দাদা থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আপনি কি করছেন? ওয়াটার কালার পেইন্টিং? হ্যাঁ, ওয়াটার কালার। ওকে, আপনি খড়গপুরে থাকেন? হ্যাঁ, খড়গপুরেই থাকি। তো কেমন লাগছে পার্টিসিপেট করে লাইভ পেইন্টিং সেশন? আমার জীবনে আমি কোনোদিন ছোটবেলা যাইনি, এখন গেলাম, জীবনে প্রথমবার, এইটাই বোধহয় প্রথম আর এইটাই লাস্ট। না না, লাস্ট নয়, অবশ্যই কন্টিনিউ করবেন, খুব ভালো হচ্ছে দেখতে পাচ্ছি। তো ডিরেক্টর স্যার এখন আমাদের এই শিল্পী মানুষদের সাথে পরিচয় করিয়ে দেবেন। স্যার বলুন, এনারা কোথা থেকে এসেছেন? নমস্কার, এনারা প্রত্যেকে পিংলা পটমায়া গ্রামের যে নয়া বলে যে গ্রামটা আছে ওখান থেকে ওনারা এসছেন। আমি স্বর্ণচিত্রকর, উনি জওয়াল চিত্রকর, সুষমা চিত্রকর, রানী চিত্রকর, সৌম্য চিত্রকর। আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো হলো। কৃষ্ণা চিত্রকর। আচ্ছা আচ্ছা, তো আপনারা বিশেষ করে কিসের উপরে কাজ করছেন? বেশ অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছি, কাপড়ের কাজ, এখানে কাপ, পাখা, খুব সুন্দর। আমরা যেমন জানি উড়িষ্যার রঘুরাজপুরের যে চিত্র, যেটা পটা চিত্র, প্লাস কালীঘাটের একটা, যে কালীঘাটের গ্রুপটা কিন্তু এনাদের থেকেই সৃষ্টি হওয়া, মানে সৃষ্টিটা কিন্তু এনাদের এখানেই। ওনার ছবি হিলারি ক্লিনটনকে পর্যন্ত প্রোভাইডেড হয়েছে। ওয়াও, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো হলো। বর্তমানে উনি একটা লন্ডনের কিছু একটা কনফারেন্স ওয়ার্কশপ, সেখানে একটা ওয়ার্কশপ করাচ্ছেন এটা অনলাইন। আমরা তো অ্যাকচুয়ালি পটচিত্র শিল্পীরা বংশগত আর্টিস্ট, হ্যাঁ, তো আমাদের ছেলেবেলা থেকে শিক্ষা হয়ে যায়, আর আমাদের কাজগুলো যেগুলো আমরা আর্ট পেপারের মধ্যে বানাই সেগুলো সব ভেষজ কালার, সিম পাতা, কাঁচা হলুদ, বেলেরাঠা, চাল পুড়িয়ে কালো, আর যেগুলো ব্যবহারিক জিনিসের জন্য সেগুলো কখনো ফ্যাব্রিক কালার, কখনো তেল কালার, এগুলো দিয়ে আমরা ছবি আঁকি, আর প্রত্যেকটা ছবির বিষয়ে গান গল্প রয়েছে। আমাদের প্রত্যেকটা ছবির পেছনে কিন্তু একটা করে গান থাকে, যেটাকে পটের গান বলে, দ্যাট ইজ ভেরি ফেমাস টু আস। ওয়াও, বাহ, কেটলির মধ্যে খুব সুন্দর। এই কাজগুলোর নাম আছে? পটচিত্র। পটচিত্র, এটা মাছের বিয়ের উপরে কাজ হয়েছে, এটা যেমন ট্রাইবেল আর্ট আছে। আচ্ছা ম্যাডাম, আপনাদের এত সুন্দর কাজ দেখলাম, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিলে ভালো হয় দর্শকরা যদি যোগাযোগ করে। 3241392 আমার কন্ট্যাক্ট নাম্বার। ওকে, আপনারা সবাই আছে, সেটা 6294996925। তো আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র শিল্পের কাজের সাথে সাথে শিল্পের জন্য যে অস্ত্রগুলো আমরা ব্যবহার করি সেগুলোর একটা অভিনব স্টল আমি পেয়ে গিয়েছি। তো স্যারের সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা স্যার, আমি এখানে বেশ সুন্দর সুন্দর ব্রাশ, রং, তুলি, ক্যানভাসও দেখতে পাচ্ছি। তো দর্শকদের কিছু বলতে চান? আপনি কোথায় থাকেন? আমি খড়গপুরে থাকি। আচ্ছা, আর আপনার দোকান আছে? হ্যাঁ, দোকান আছে, গেট বাজারে। গেট বাজারে আছে। ওকে, আর এটা হচ্ছে পোস্টার, তাই তো? হ্যাঁ। ঠিক আছে।
আর এমনি যদি কেউ স্যার আপনার সাথে যোগাযোগ করে ক্যানভাস বা সব নিতে চায়, কেন খড়গপুরে আমরা দেখেছি কিন্তু এই ক্যানভাস বোর্ডের খুব বেশি চাহিদা নেই আর পাওয়া যায় না সেরকম দোকানে, তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। 700-155-4016। আচ্ছা, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সবাই চেক করবেন। এই যে মানুষটাকে যাকে ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখছেন, তো সেই বেসিক্যালি আমাকে ইনভিটেশন দিয়েছিল, বলেছিল যে আসার জন্যে। সো থ্যাংকস ভাই ফর ইনভাইটিং। আর ওকে আপনারা হয়তো দেখেছেন, সঞ্জীবন দে, শিল্পী মানুষ, খড়গপুরে অনেক মানুষেরা ওনাকে চেনেন। তো ভাই কিছু বলতে চাস? তুই তো আমার বন্ধু। বলতে চাই বলতে, এই যে এক্সিবিশনটা হচ্ছে, ঠিক আছে, এটা প্রথমবার খড়গপুরের বুকে এরকমভাবে করা হচ্ছে, তো এরপরেও এরকমভাবে আরও হবে। তো আমরা চাইছি যারা খড়গপুরের যত আর্টিস্ট আছে, খড়গপুর ইভেন খড়গপুর নয়, অল ওভার বেঙ্গল বা বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে, সবাই যাতে ধীরে ধীরে আমাদের সাথে কন্ট্যাক্ট করুক, আমাদের সাথে পার্টিসিপেট করুক, তাহলে জিনিসটি কি সবার মধ্যে এই কালচারটা ছড়ানো যাবে। তো এই হলো আমাদের মেন মোটিভ, তো আমরা এটাই আর কি বলতে চাই। ওকে, থ্যাংক ইউ। আর আমি আস্তে আস্তে অনেকের সাথে পরিচয় করে দিচ্ছি, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ফাইল কভারটা কচুরি পানা দিয়ে তৈরি, এটা কচুরি পানা দিয়ে, এটা কচুরি পানা, ওয়াও, এটা হ্যান্ডমেড পেপার, তো ভালো হ্যান্ডমেড পেপার, ওয়াও। আপনারা দেখতে পাচ্ছেন এত এত ইকো ফ্রেন্ডলি জিনিস, খুব অভিনব জিনিস দেখতে পাচ্ছি এক্সিবিশনে এসে। আমি এই পেন্সিলগুলোর মধ্যে একটু আলাদা রকম কিছু দেখতে পাচ্ছি, এগুলো কাগজ দিয়ে, মানে ভেতরে কিন্তু সিস আছে, মানে যেমন নটরাজ পেন্সিলের ভেতরে সিস থাকে, লেড লেড যেটা, সেই জিনিসটা আছে, মোড়াটা কাগজ দিয়ে। কন্ট্যাক্ট নাম্বারটা দিন। আচ্ছা, আপনি আবার কন্ট্যাক্ট নাম্বার বলুন। খড়গপুর, মানে খড়গপুর ইদায় আমার দোকান আছে। হ্যাঁ, 9733-628-352। ওকে, আপনারা সবাই ডেসক্রিপশন চেক করবেন, আমি নাম্বার দিয়ে রাখবো আলাদা করে। আমার শোরুমের নাম শ্রীময়ী। ওকে, তো শ্রীময়ী শোরুমটা কোথায় আছে? ইন্দায়, ইন্দায় অ্যাডামস একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর দোতলাতে। ওকে, আচ্ছা, এরকম এগুলোর প্রাইস কিরকম রেঞ্জে? তাও এটা আছে আপনার 390। 390 থেকে এগুলো যদি কেউ অর্ডার দিতে চায়, আমাকে 15 দিন মতন টাইম দিলে আমি করব। আচ্ছা, মানে আপনারা কাস্টমাইজ বানিয়ে দিতে পারবেন যদি কেউ বলে যে এভাবে? একদম কাস্টমাইজ হবে, রং বলে দিলে অসুবিধা কিছু নেই। ওকে ওকে, ডিজাইন চাই, ডিজাইনও করে দিতে পারি। আচ্ছা, এটা একটা বাচ্চাদের খুব সুন্দর ফ্রক আছে, ওয়াও, কিরকম দাম এই ফ্রকটা? খুব সুন্দর, এটা 350। 350, ওয়াও, বেশ একদম রিজনেবল প্রাইসে শীতকালের জন্য দেখতে পাচ্ছেন দারুণ জিনিস পাওয়া যাচ্ছে। তো আপনাদের কি কোনো মেসেজ আছে যে যেরকম ধরুন প্লাস্টিক আজকাল খুব বাড়ছে বা একদম সেই ধরনের জিনিসগুলো? হ্যাঁ, এগুলোকে তো আমরা, মানে এগুলো তো পরিবেশ বান্ধব জিনিস, এগুলোকে তো আমরা চাইছি ছড়িয়ে দিতে, এগুলোকে আমরা চাইছি ছড়িয়ে দিতে। আরও অনেক কিছুই আছে, আমি মানে ইকো ফ্রেন্ডলি জিনিস আমার এখানে অনেক কিছু, আমরা তো চাইছি যে প্লাস্টিক বন্ধ হোক, পরিবেশ দূষণ বন্ধ হোক। একদম, তাহলে বুঝতে পাচ্ছেন এই জিনিসগুলো সত্যি দরকার আছে। এই দেখুন, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে বা অন্য অনেক রকমভাবে, যারা এগুলো পছন্দ করে তারা নিজের মাথা থেকে আরও হয়তো অনেক কিছু বেরোবে, কিন্তু করা যায়। হ্যাঁ, এটা ওয়াল হ্যাঙ্গিংও করা যেতে পারে, অনেক কিছুই করা যেতে পারে।
সো আই এম অন দি ওয়ে টু গেট ব্যাক মাই হোম। অ্যাকচুয়ালি আমার কাছে আজকে এক্সিবিশনের বেস্ট পার্ট ছিল আমার টিচারের সাথে দেখা হয়েছে, সোমা ভক্ত ম্যাডাম। আই গেস আপনারা লক্ষ্য করেছেন উনি খুব সুন্দর কাজ করছিলেন ক্যানভাসের ওপরে কালার দিয়ে। পরে আসি পিংলা থেকে যারা এসেছিলো তারা সবাই, আর সব থেকে বড়ো কথা আরুণ কিছু অর্গানাইজ করেছিল গত 11-12 ডিসেম্বর, তো আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরতে পেরেছি, তার জন্য আই এম ভেরি ভেরি হ্যাপি। অ্যান্ড ডু লাইক কমেন্ট শেয়ার, ওকে, অ্যান্ড শেয়ার উইথ অল।